হাই, আমি ট্যাটু বাদশা। আমি জেল থেকে ছাড়া পাইছি। আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করবেন। সবার কাছে ক্ষমা চাই। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারে। ট্যাটুর সাথে দেখা করতে সে জেল থেকে ছাড়া পাইছে। চলুন তিনতলায় আমরা যাবো, এই সিঁড়িতে আমরা রুগী চলুন। এক্সক্লুসিভ ভিডিও বানাবো, কারণ আপনারা তো ট্যাটু বাসার নাম শুনছেন তাই না? তাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আপনারা দেখছেন অন্য ভিডিওতে। তো অনেকদিন ধরে জেলে ছিল, তার কয়েকদিন আগে সে ছাড়া ফেলো। আমি দেখতে পাচ্ছেন আমি এখন ট্যাটু বাসার দোকানে আছি। এখন আমরা ট্যাটু বাসার সাথে দেখা করব, সে এখন কেমন পরিস্থিতিতে আছে দেখি। অনেকদিন ধরে ভাইয়ের সাথে দেখা হয় না। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আছে ট্যাটু বাসার? দেখতে পাচ্ছেন দোকানটা অনেক বড় করছে আগে থেকে। আগে ছোট ছিল, এখন বড় করছে। এটা দেখতে পাচ্ছেন, এটা করা হয়েছে। চলো আমরা ভিতরে যাই। সালাম আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আসলে প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট বেদনা থাকে। একটু বসি আমরা, খুব ভালো লাগছে ভাইয়ের সাথে দেখা হবো। কয়দিন ছিলেন ভাই? আসলে ছিলাম কয়েকদিন ছিলাম। আসলে জেলের দিন না গোনাটাই ভালো, কারণ অনেক দিন খুব কষ্টে যায় এবং কি নিজের ভুল বোঝা যায় যে আসলে কি করছি। আসলে আল্লাহ পাক যাই করে খুব ভালোর জন্যই করে। আমি হয়তো আমার ভুলটা বুঝতে পারছি, এরকম হয়তো অনেকে অনেকের ভুল বুঝতে পারবে। আসলে ভুল হঠাৎ হয়ে যায়। আমার নিজের সুবিধা দিয়ে এই, তাছাড়া নেটের জগৎটা আমার কাছে কেমন যেন একটা আধ্যাত্মিক ভয় লাগে। আমার জেলে যাওয়ার পরে এখন ফেসবুকে ঢুকতে আমি ভয় পাই, ইউটিউবে ঢুকলে যখন কি বলবো না জানি আমার অপরাধ। একটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি, যে মেয়েটা আপনি ট্যাটু করেছিলেন সে তো বাংলাদেশের ছিল না, ইন্ডিয়ান একটা মেয়ে। হ্যাঁ, সে ইন্ডিয়ান একটা মেয়ে ছিল। তারা তো কিভাবে পেলেন একটু বলবেন আমাকে? তারা ইন্ডিয়ান ছিল এবং কি তারা দেশের মায়া। হ্যাঁ, তারা যে দেশে ঘুরতে আসছিল, ঘুরতে আসার পরে ধরো কলকাতার ছিল ওরা। যদি ইন্ডিয়া তো আপনার ট্যাটু আসলে ইন্ডিয়াও করে, কিন্তু আপনার ওই ট্যাটুটা ওরা তো ট্যাটু করতে আসে নাই, ওরা যে ভুরু করতে আসছে। কারণ ভুরু করতে আসছে ইন্ডিয়া, ওরা ভুরু করে না। আসলে কি মানুষ মাত্র তো ভুল করে তাই না? তো মেয়েটা ছিল ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আসছে, ইভেন্টের মেয়া নাচতে আসছিল বাংলাদেশে একটা প্রোগ্রামে তার বান্ধবীদের সাথে। এখানে আসলো মেয়ে, অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল ভুরু অ্যাপ্লাই করবে তাই না? ভুরু আর্ট করবে আর কি। কোনো একটা কারণে সে মেয়ের ব্যাক সাইডে ট্যাটু করলো আর কি, যে নসিবি ছিল এরকম একটা ভোগান্তি ভুক্ত হবে এই জন্য ভাই বুঝছে। তো এখন তো আমার দেশবাসীর কাছে কিছু বলার আছে, আপনি একটু বলেন। দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী এবং কি মাফ করে দিবেন। আসলে আমি তো আসলে এতটা যতটা খারাপ মনে করেন আসলে এতটা খারাপ না, কারণ হাসতে হাসতে একটা জিনিস হয়ে গেছে। পয়লা বৈশাখের আগে ছিল, একটু ড্রিঙ্কসের একটু অবস্থায় ছিলাম, হালকা পাতলা মাতাল অবস্থায় ছিলাম। যাক কানে ধরছি, আর কোনোদিন মদ খাবো না, মাতাল হবো না, এই নিজের কাজ নিজে এইভাবেই করি। তবে আজ পর্যন্ত আমি এটা কিন্তু আপনারা অবশ্যই জানেন যে আমার কোনো কাজের কমপ্লেন নেই, এবং কি কোনো ক্লায়েন্ট বলতে পারবে না যে আমার কাছ থেকে টাকা নিছে এবং কি কাজ হয় না, আমার কাজ উল্টাপাল্টা হয়েছে, আমার স্কিনে ক্ষতি হয়েছে। যদিও আমি স্কিনের কাজগুলো বেশি করি, বরং মেস্তা এগুলো কাজগুলো করি যেগুলো আপনার রিভিউ দেখছেন। তবে আমার এখানে অনেক তল্লাশি করা হয়েছে, অনেক চার্জ করা হয়েছে, ক্লায়েন্টের কাছে অনেক ফোন দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে কারো কোনো ক্ষতির এরকম কমপ্লেন, কারো ক্যান্সার এরকম, কারো যে অবস্থা আছে খারাপ এরকম কোনো কমপ্লেন হয় নাই। আচ্ছা, কারণ আমি ওইভাবেই কাজ করি যেন কারো ক্ষতি না হয়। আশাটা তো বুঝতে পারছি, বুঝতে পারছি এইভাবে কাজ করে না ভাইয়া জানে। এখন কি আবার নতুনভাবে ব্যবসা শুরু করছেন? হ্যাঁ, ব্যবসা তো ইনশাল্লাহ রানিং। আগে যেরকম আপনি একটা কোনো একটা কারণে জেলে গিয়েছিলেন, ওই সব কাজ তো আর করবেন না? না 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 না, আমি ধরো ওই সব কাজ বাজ করি না, এবং কি আমার ব্যবসা করি, ট্যাটু করি, আর্ট করি, করি, কিন্তু এরকম আর কি ভিডিও করি। তাকে ক্ষমার চোখে দেখবেন, কারণ মানুষ যদি গুনাহ করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেয়। আপনারা তো মানুষ তাই না? আমরা তো সব ভাই ভাই, আমরা তো মুসলিম, মুসলিম জাতি তাই না?
ট্যাটু করলে তো অনেক প্রবলেম হয় তাই না? হ্যাঁ, সব কিছু বলুন, কি কি সমস্যা একটু বলুন তো আমাকে। আসলে আমি বলবো ভাই, অনেকে অনেক ট্যাটু আর্টিস্ট আছে যারা হয়তো আমাকে দেখতে পারবে না, যদিও ট্যাটু করে উঠায় আমি আর এটা করবো ভাই, কাজ করে খাই। তবে আমি বলবো, যারা নামাজ কালাম পড়েন, যারা মুসলিম ঘরের সন্তান, তাদের ট্যাটু না করাটাই বেস্ট। কারণ ভাই একদিন মরতে হবে, আপনাকে বুঝতে হবে যে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন, আল্লাহ সরাসরি না করছে। এবং কি, যারা ট্যাটু করে তাদের কিন্তু সেনাবাহিনীতে জব হয় না, যারা যে হাত কাটে তাদের কিন্তু জব হয় না। আমি অনেক ট্যাটু রিমুভ করে দিছি, অনেক হাত কাটা রিমুভ করে দিছি, অনেক জব হয় না আর কি। হ্যাঁ, অনেক হাত কাটলে এদের কোনো জবই হবে না, কোনো ডিফেন্সই হবে না। এবং কি, বিদেশেও যারা যে হাত কাটছে এদের বিদেশেও ভাত নাই। হ্যাঁ, এবং কি, আমি বলবো প্রতিটা গার্জিয়ান, আপনারা খেয়াল করবেন যেন আপনাদের সন্তান যেন হাত টাত না কাটে। এগুলো আসলে রিকভারি দেওয়া খুবই কষ্ট, এগুলো টাকা দিয়েও হাত কাটা পুরোপুরি 100% ঠিক করা গেল, কিন্তু একটা ঝামেলার ব্যাপার। মানে প্রপার ন্যাচারাল ভাবে কিছু হবে না, ন্যাচারাল ভাবে হয় কিন্তু সময় লাগে, ন্যাচারাল করা যায় যেহেতু ডিজিটাল ট্রিটমেন্ট বের হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা, আমরা আপনি এখন ট্যাটু থেকে ট্যাটু রিমুভ করেন বেশি এখন? হ্যাঁ, ট্যাটু থেকে ভাই ট্যাটু রিমুভ করি। এবং কি, আমি বলবো যে ট্যাটু আপনারা বাদ দেন, ট্যাটু না করলে তো এমন কোনো ফ্যাশন না যে ট্যাটু করতেই হবে। প্লিজ আপনারা কেউ ট্যাটু করবেন না। আজকে ব্লগটা কি জন্য করছি আপনারা বুঝছেন তো? ভাইয়া জেল থেকে আসলো, অনেকদিন দেখা হয় না, এই জন্য আজকে এখানে আসলাম। আর ভাই এখন ট্যাটু উঠাচ্ছে, কেউ মনে করে হাতের কাটা থাকে এটা রিমুভ করার জন্য, কেউ ট্যাটু করছে পরে হেয়ার রিমুভ। আপনাদের যদি ট্যাটু রিমুভ করতে এখানে চলে আসবেন, বাদশা ভাই আবার চলে আসছে, আগের মধ্যে সে কাজ করেন, এখন ডিসিপ্লিন ভাবে কাজ করা শুরু করছে। আমি এসে দেখলাম দোকানটা অনেক বড় হয়েছে, তাই না? তো যাই হোক, আমার যত সাবস্ক্রাইবার আসবে তারা যদি ট্যাটু রিমুভ করতে চায় আপনি অবশ্যই করে দেবেন। হ্যাঁ, কিন্তু ট্যাটু করেন না ভাই। সবাইকে বলি আজকে ব্লগটা কিছু বলেন, আমি শেষ করবো। তবে ভাই সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই ক্ষমা মাফ করবে। সেই বারবার যায় বলছে ক্ষমা প্রার্থী, অবশ্যই আপনাকে ক্ষমার চোখে দেখছি। আশা করি এই ভিডিওটা নিয়ে যে জেল থেকে ছাড়া পাইছি, আশা করি কেউ এটা নিয়েও তো রং দেওয়ার চেষ্টা করেন না। বিচারক সাহেব মাফ চাইছি, বিচারক সাহেব আমাকে ক্ষমা করছেন, আল্লাহও মাফ করছেন, তাই হয়তো আবার ব্যবসা করতে পারতেছি। ঠিক আছে, তো যাই বন্ধুরা, যদি আপনারা ট্যাটু বা কাটা দাগ নেস্তা ব্রণ উঠাতে চান এখানে আসবেন। তো আজকে ব্লগটা ছিল তার ভাইয়ের সাথে মিট করা, যে আসলো ভাই অনেকদিন জেলে ছিল তা দেখতে পাইনি, এই জন্য ভাইয়ের সাথে একটু ব্যক্তিগতভাবে, সে একটা খুব ভালো মানুষ, সে ব্যবসা করে ট্যাটু, ঠিক আছে? আপনারা অনেক অনেক সময় অনেকে নেগেটিভ চোখে দেখতে পারে, তাই না? ট্যাটু করে তা না, ট্যাটু তো রিমুভও করে, তাই না? পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আচ্ছা, একটা মেয়ে মেস্তার কারণে বিয়ে হচ্ছিল না ভাইয়া, মেস্তা উঠিয়ে দিয়েছে আল্লাহর রহমতে, আল্লাহ রিজিক ছিল, অনেক অনেক কাজ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়ে গেছে আর কি, তাই না? অনেক বুড়ি আছে যেগুলো আসলে মেয়েদের বয়স হয়ে গেলে পুরুষরা সে বোর্ড কাছে যেতেই চায়। আচ্ছা, বুঝতে পারছি। এই যে চেহারা ঠিক করে দেওয়াতে এমনও বলে যে ভাই স্বামী তো অন্য জায়গায় চলে যাচ্ছে, চেহারা ঠিক নাই, চেহারা ঠিক করে নিয়ে যাচ্ছে, মাতৃজনিত ফাটা দাগ এই সব ঠিক করে দেয়, ব্যস্তা বলে যে হেয়ার রিমুভ, হাতের কাটা দাগ, কত কাজ করি। তো আজকে পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি ভাইয়ের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, যদি আপনারা ট্যাটু উঠাতে চান বা মেস্তা ব্রণ আর কিছু যদি থাকে কাটা দাগ উঠাতে চান এখানে চলে আসবেন। ভাইয়া ডিসিপ্লিনভাবে এখন কাজ করে, আগের মতো সে কাজ করছে না, ভাই আগে একটা ফলস করছে এই জন্য সে ক্ষমা চাচ্ছে, বারবার ক্ষমা চাচ্ছে আপনাদের কাছে, আপনারা তাকে ক্ষমা করে দেবেন। তাহলে ফ্রেন্ডস, আমি আর সময় নষ্ট করছি, ভিডিওটা এখানে শেষ করবো, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।